জানের চেয়ে বেশি ভালোবাসি কি বাসি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চেয়ে আমরা বেশি ভালোবাসি কি বাসি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য আমাদের জীবন উৎসর্গ করার জন্য আমরা প্রস্তুত আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আপনার কাতারের হেফাজতের জন্য আমরা প্রস্তুত আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইজ্জতের উপর আঘাত করি প্রথম কথা আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ বলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আনা ইমামুল আমবিয়া ফি ইয়াউমিল কিয়ামা ওয়ালা ফাহ কিয়ামতের দিন সব নবীদের নেতৃত্ব দিব সব নবীদের ইমাম হব সব নবীদের নেতা হব আমি এতে আমার কোনো অহংকার নাই দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সব নবীদের থেকে শ্রেষ্ঠ ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাও অন্যান্য সব নবীদের থেকে দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে অনেক ভালোবাসতেন তার উম্মাকে অনেক ভালোবাসতেন আমি একটি হাদিস শোনাই আপনাদের ইমাম বাজ্জার আলাইহি রাহমাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন উম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালা তাতীবিন উম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতাম তার মনটা হাসি খুশিতে ভরা তিনি আনন্দে আছেন আমি গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম ইস্তাগফিরলি ইনদা রব্বি ইয়া রাসূলুল্লাহ ইনদা রব্বিকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনার উম্মত আল্লাহর এই বান্দি আয়েশার জন্য আপনার আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করুন তো আপনার রবের কাছে একটু ক্ষমা প্রার্থনা করুন তো হাদিসে আসছে পড়া পায়ে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলতেন আর দোয়া করতেন আল্লাহুম্মা ফির লি আয়েশা মা তাকাদ্দাম মিন যানবিহা ওয়া মা তাআখখার আল্লাহ আপনার বান্দি আয়েশা সামনে পিছনে যত গুনাহ করেছে সব গুনাহ মাফ করে দেন দেখেন দুনিয়াতে আমার আপনার দোয়া আল্লাহ কবুল করতে পারেন নাও করতে পারেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কখনো ফিরাই দিবেন না বলেন না সেই দোয়া কখনো ফিরিয়ে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মাহ জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেন উম্মাহ জান আয়েশা খুশি হয়ে যেতেন কারণ তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মাহ জান আয়েশাকে খুশি হয়ে যেতে বলতেন বলতেন আতাআলামিনা ইয়া আয়েশা ও আয়েশা তোমাকে একবার দোয়া করছি এজন্য তুমি অবাক হয়ে যাচ্ছ তোমাকে মাত্র একবার দোয়া করছি এজন্য তুমি খুশিতে ভাগ ভাগ হয়ে যাচ্ছ আয়েশা তুমি শোনো আমি আমার প্রত্যেকটা উম্মার জন্য প্রত্যেক নামাজের উপর দোয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কো মনোযোগ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুল আমবিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী কবরে জিন্দা বলেন আমার নবী কবরে জিন্দা আরে নুফুলে বলেন আমার নবী কবরে জিন্দা আমার নবী কবরে মরা না আমার নবী কবরে জিন্দা বলেন আমার নবী কবরে আল্লাহ যত কবি তুমি
নবীয়তে পাঠিয়েছেন আল্লাহ যত রাসূল নবীয়তে পাঠিয়েছেন সব নবীগণ আহিয়াউন জীবিত ফি কুবুরিহিম তাদের বললাই কি করছেন ইউসাল্লুন সবাই কবরে নামাজ পড়েন বলেন নবীগণ কবরে কি করেন উঠলে বলেন নবীগণ কবরে কি করেন এখানে মুস্তিসরিত হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন مررت ليلة المسري أبي على موسى عند الكثيب الأحمر وهو قائم يصلي في قبره نبي كريم صلى الله عليه وسلم بلن معراج الرأس براك جلع بجهن في الدنر جدد قدد مكات قبائس المفضيس جد سلام جوار قدامي تلال سلا دكت بلام أمي نجر تك تحقية دكي اي جلار نجر حضرت موسى عليه السلام القبر تني كي مرشن وهو قائم يصلي في قبره حضرت موسى عليه السلام السلام تر قبر داريه نماز করছেন সুবহানাল্লাহ তাহলে বলেন নবীগণ কবরে কি করেন বলেন না নবীগণ কবরে কি করেন নামাজ পড়েন দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কতটুকু জীবিত দেখেন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে আজকে 1435 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন আজ থেকে 1434 বছর আগে আজ থেকে 1434 বছর পরে মনোযোগ দিয়ে কথা শুনবে নবীকে তো আপনি ভালোবাসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন ইমাম আবুদাউদ হাদিস এনেছেন ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ কওলুল বাদিয়া হাদিস এনেছেন নবী বলেন আমার উম্মত তুই চিন্তা করিস না আমার উম্মত তুই পেরেশান হইস না তুই যদিও দুনিয়াতে আমাকে দেখিস নাই কিন্তু শুন তুই যখন 1400 বছর পরে বাংলাদেশে গোসল করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে দাঁড়িয়ে বলবি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين حبيب قلنا ما رمت سن سامين وعمين قل سلام نجر كان شون دبان ومن صلى ما يملكت كنت تقنى قوشا ناي مدينة جايت فرز ناي টাকা নাই পয়সা নাই মদিনায় যাইতে পারেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত তুই চিন্তিত হইস না তোর টাকা নাই পয়সা নাই তুই রসুল করে একবার করে বলবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো ان لله ملائكه سياحين في الارض يبلغون من امتي السلام الله পৃথিবীতে একজন আল্লাহ পৃথিবীতে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ওই ফেরেশতাদের আর কোনো ডিউটি নাই ওই ফেরেশতাদের আর কোনো দায়িত্ব নাই তারা দুনিয়াতে দেশে বেড়ান দুনিয়াতে ঘুরে বেড়ান আর দেখেন কোথাও কেউ দরুদ সালাম পড়ে কিনা রসুল করে আমরা দরুদ সালাম পড়ার সাথে সাথে এই দরুদ সালাম আর রসুল করে থাকে নাই ওই ফেরেশতারা সোনার মদিনা রোজা আসতে পৌঁছাই দিতেন তাহলে বলেন আমার নবী কবরে জিন্দা না মুর্দা বলেন আমার নবী কবরে জিন্দা না মুর্দা সুতরাং আহলে হাদিস সুহাম আসহাবি নামক যে শয়তান না বলবে নবী কবরে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদের আকীদা আমার নবী কবরে জিন্দা আমাদের আকীদা আমার নবী কবরে জিন্দা আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন হাদিসটা খুব ভালো করে শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসতেন ইমাম বাসসার রাহিমাহুল্লাহ মুসনাদে বাসসার হাদিস এনেছেন ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউল জাওয়াইদ হাদিস এনেছেন ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ আত-তারগীব ওয়াত-তারহীব হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা আল্লাহ রাব্বুল আলামিন একবার দুনিয়াতে সব নবীকে সব রাসূলকে একটা অফার দিয়েছেন একটা সুযোগ দিয়েছেন সুযোগ দিয়ে বলেছেন ও নবী এখন আপনি দোয়া করেন যা চাইবেন তা দিব যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব যা মন চায় তা বলেন সব দিয়ে দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছিলেন যত রাসূল দুনিয়াতে আসছিলেন সবাই ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন আল্লাহ আমার হাবিবকে
মোবারক বরকত দিয়েছিলেন বলেছেন হাবিব আপনি এখন চান যা চাইবেন তা দিব এটা অফারের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন আমাকে অফার দিয়েছেন আমি দুনিয়াতে কিছুই চাইনি ওয়া ইন্নি কাবাতু দাওয়াতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি আমি আমার ওই স্পেশাল দোয়াটা আমার ওই ইয়তিম উম্মতের জন্য রেখে দিয়েছি যারা গুনাহ করে কবিরা গুনাহ করে জাহান্নামে চলে যাবে আমি ওই দিন সুপারিশ করে আমার ইয়তিম উম্মাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব এজন্য নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে এবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে চাই কি চাই না আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে আমরা হাউলে কাউসারের পানি পান করতে চাই কি চাই না